সো হোয়াটসঅ্যাপ পাবলিক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে টিনা ও সন্দীপের বিষয়ে, যে আলাদা হওয়ার যে মূল কারণ ছিল যার জন্য এগুলো সব শেষ হলো, সে তাকে নিয়েই আজকে মূল ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমরাও জানতে পারবে যে আসল মূল কারণ কে ছিল। যা সীমা নামক যে ইউটিউব চ্যানেলটি আছে, সেই চ্যানেলে বর্তমানে এখন 50,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে। তো সে কীভাবে 50,000 সাবস্ক্রাইবার বানালো, তার মূল কাহিনী হচ্ছে এটাই, যে তার জন্যই আছে এত কিছু, তার জন্যই আজ এত সমস্যা, এত ঝামেলা, এত কিছু, একটা বাচ্চার মাহারা, তার জন্যই সে দায়ী। কারণ সে পুরো বিষয়টা নিয়ে পাবলিক করেছে, পুরো ওয়ার্ল্ডে পাবলিক করার দায়িত্ব সে নিয়েছিল। সো দেখো, তুমি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবে, প্রথম প্রথম কিন্তু তোমার চ্যানেলে 5-10 ভিউজ আসবে, তো তার বেশি ভিউজ আসবে। বা যার সীমা কী করেছে, দেখো যার সীমা টিনা ও সন্দীপের বিষয়ে অনেক কিছু জানে এবং সেইগুলো ভুলভাল ছড়িয়েছে, সন্দীপের কানে গিয়ে টিনার নামে বাজে কথা বলেছে এবং বড় বড় ইউটিউব ক্রিয়েটারের কাছে গিয়ে সন্দীপ টিনার নামে বাজে বাজে মন্তব্য করেছে, যার কারণে বড় ইউটিউবারেরা যখন ভিডিও করে তখন কিন্তু যার সীমার একটু হলেও প্রমোট হয়ে যায়, আর তখনই চ্যানেলে কিন্তু ভিউজ আসা শুরু করে যার সীমার এবং সাবস্ক্রাইবার ধীরের গতিতে বেড়তে থাকে, বাড়তে বাড়তে কিন্তু 50,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পার করে দেয়। তো তার জন্যই কিন্তু যার সীমা আজ এত ফেমাস, কার জন্য, টিনার জন্য, কারণ সে টিনার পুরোপুরি ধ্বংস করে সে আজ সেই জায়গাটা নিয়ে দখল করছে। তো এর জন্যই বলি যার সীমা কিন্তু মানুষের মধ্যে পড়ে না, কারণ সে যদি মানুষের মধ্যে পড়তো সে এইভাবে ইনকাম করতো না। তো তোমরাই বিচার করো যার সীমার কী করা উচিত। তো আমি হয়তো বলছি তোমাদের খারাপ লাগতে পারে, যারা যার সীমার অডিয়েন্স তাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু তোমরা একবার ভেবে দেখতে পারো যে আমি যেগুলো বলছি সেগুলো সঠিক কি না। তো তার প্রমাণও আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, সঠিক কি সঠিক না। তো তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তো সাবস্ক্রাইব করে রাখো, তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবে যে সঠিক কোনটা আর বেঠিক কোনটা, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।